السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة সম্মানিত সুধী, আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বংশধারা। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ছিল 10 পুত্র এবং 6 কন্যা। আব্দুল মুত্তালিবের 10 পুত্রের নাম, 1 নম্বর হারিস, 2 নম্বর আল আব্বাস, 3 নম্বর আবু লাহাব, 4 নম্বর হাজলা, 5 নম্বর জোবায়ের, 6 নম্বর মাকাউইম, 7 নম্বর দিরার, 8 নম্বর আবু তালিব, 9 নম্বর হামজা, 10 নম্বর হযরত আবদুল্লাহ। আব্দুল মুত্তালিবের 6 কন্যা। 6 কন্যাদের নাম হলো, 1 নম্বর সাফিয়া, 2 নম্বর উম্মে হানি, কোনো কোনো মতে উম্মে হাকিমা, 3 নম্বর আতিকা, 4 নম্বর আড়াওয়া, 5 নম্বর উমাইমা, 6 নম্বর বাররা। এই 6 জন কন্যার মধ্যে উম্মে হানি যে ফুফু, সেই ফুফুর গড়ি থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের মিরাজে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের পিতা হযরত আব্দুল্লাহ এবং মাতা হযরত আমিনা বিনতে আব্দুল আহাব, যিনি আব্দে মানাফের বংশধর ছিলেন, তাদের বিবাহ অনুষ্ঠিত হয় 569 খ্রিস্টাব্দে। আর আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শুভাগমন হয়েছে 570 খ্রিস্টাব্দে, 12ই রবিউল আউয়াল রোজ সোমবার সুবহে 7-এ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ অনুষ্ঠিত হয় 595 খ্রিস্টাব্দে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বয়স 25 এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 সন্তান এবং 4 জন কন্যা সন্তান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 জন সন্তানের নাম হচ্ছে, 1 হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আন, 2য় পুত্রের নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন। আর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার 2টা উপনাম তথা ডাক নাম ছিল, একটা হলো তৈয়ব আর একটা হচ্ছে তাহের। আমরা অনেক সময় ভুল করে তৈয়ব এবং তাহের দুজন ব্যক্তি হিসাবে জানি, কিন্তু তৈয়ব এবং তাহের হলো একজন ব্যক্তি, যিনি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম এবং ডাকনাম হলো তৈয়ব এবং তাহের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লাম এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 4 জন কন্যার নাম হচ্ছে, হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রুকেয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মা ফাতিমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লাম আরেকজন পুত্র সন্তান ছিল, যার নাম হচ্ছে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতার নাম হযরত মরিয়ম, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় মৌরিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লামের প্রথম সন্তান হযরত ইবনে হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি ইন্তেকাল করেছেন 2 বছর বয়স থাকা অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লামের দ্বিতীয় সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি শৈশবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লামের নবুয়ত প্রাপ্তির কিছুকাল পরে তিনি ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লামের তৃতীয় সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি 8ম হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 10ম হিজরিতে 16 মাস বয়সে তিনি ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লামের প্রথম কন্যা হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ হয় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট বোন নাম হোলার পুত্র আবু আজ বিন রাবি বিনের সাথে। হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয় 8ম হিজরিতে। হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন
কন্যা সন্তান ছিল, যার নাম হচ্ছে উমামা। যেই উমামাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম খুব ভালোবাসতেন। আর হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার দাফন করা হয় জান্নাতুল বাকিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের দ্বিতীয় এবং তৃতীয় কন্যা হযরত রুকায়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুজনকেই বিবাহ দেন প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের চাচা আবু তালেবের দুই পুত্র উতবা এবং উতাইবার সাথে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যখন ইসলামের ডাক দেন এবং ইসলামের আহ্বান করেন, প্রকাশ্যে ইসলাম প্রচার করেন, তখন আবু লাহাব তার দুই পুত্রকে জাইনাব, উম্মে কুলসুম এবং রুকায়াকে ছেড়ে দেওয়ার জন্য আদেশ করে, যার পরিপ্রেক্ষিতে উতবা এবং উতাইবা কুলসুম এবং রুকায়াকে ছেড়ে দেয়। পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম দ্বিতীয় হিজরিতে রুকায়াকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দেন। দ্বিতীয় হিজরিতে ১৭ রমজান বদর যুদ্ধ চলাকালীন অবস্থায় রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। তাকেও জান্নাতুল বাকিতে দাফন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম নিজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের তৃতীয় কন্যা হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৃতীয় হিজরিতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবার বিবাহ দেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের বেশ কিছুদিন পরে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবম হিজরিতে ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের চতুর্থ কন্যা তথা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন 609 খ্রিস্টাব্দে। দ্বিতীয় হিজরিতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়। বিবাহ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের আদরের কন্যা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 15 বছর 5 মাস 15 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এর আদরের কন্যা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনজন পুত্র সন্তান ছিল, দুজন কন্যা সন্তান ছিল। একজন পুত্র সন্তানের নাম হচ্ছে ইমাম হাসান, আরেকজনের নাম ইমাম হুসাইন ও সর্বশেষ পুত্রের নাম ইমাম মহসিন, যিনি ছোট অবস্থায় ইন্তেকাল করেছেন। এবং দুজন কন্যা সন্তান, যেই কন্যা সন্তানের নাম রেখেছেন মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বোনদের নাম অনুসারে, রুকেয়া এবং কুলসুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের ইন্তেকাল পর্যন্ত রাসূলুল্লাহ সন্তানদের মধ্যে শুধু একজনই জীবিত ছিলেন, তিনি হচ্ছেন মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এছাড়া বাকি সবাই রাসূলুল্লাহ তাআলা আলাইহিস সালামের ইন্তেকালের পূর্বেই ইন্তেকাল করেছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের বংশধর সবাইকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। আশা করি রাসূলুল্লাহ আলাইহিস সালামের বংশধর একটা ক্লিয়ার। এতক্ষণ সময় দেওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।